নমস্কার দর্শক বন্ধুরা আজ রানামণি বানাবে তেঁতুলের চাটনি আমি তিনশো তেঁতুল জলে ভিজিয়ে কাকটা বের করে ছেঁকে নিয়েছি এছাড়া নিয়েছি বিট নুন ভাজা মশলা চিনি এবং শুকনো লঙ্কা গুঁড়ো ভাজা মশলা বানিয়েছি জিরে ধনে আর শুকনো লঙ্কা কড়াইয়ে নেড়ে তারপরে গুঁড়ো করে দিয়ে এই উপকরণগুলো নিয়ে আমি শুরু করব এবার তেঁতুলের চাটনি ছেঁকে রাখা তেঁতুলের জলটা আমি ওভেনে যে বাটিটায় বসাবো সেটাই ঢেলে নিলাম এক বড় চামচ বিটনুন দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম এক চা চামচ মতো চিনি দিয়ে দিলাম তিন চামচ ভালো করে গুলে নিলাম সব জিনিসগুলো আমি কিন্তু পাকা তেঁতুল ব্যবহার করেছি এবারে ওভেনে বসিয়ে আমি এটাকে জাল দেব অর্থাৎ এটা ফুটবে এবং ঘন হবে আমার চাটনি ফুটছে জলটা আস্তে আস্তে শুকিয়ে ঘন হয়ে আসবে এই চাটনিটা আমি ঘরে একটা শিশিতে রেখে সংরক্ষণ করতে পারবো অনেক দিন দিয়ে দিলাম ভাজা মশলা গুঁড়োটা ধনে জিরে আর শুকনো লঙ্কা যেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আর একটু ঘন হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমার ঘরে বানানো তেঁতুলের চাটনি আমি সন্ধেবেলা গরম গরম শিঙাড়া দিয়ে এই চাটনি খেতে পারি এছাড়া বাড়িতে নোন যে কোনো আইটেম যদি বানাই পাপড়ি চাট ঝটপটি দই বড়া ইত্যাদি নানান পদ দিয়ে এতে তুলে চাটনি কিন্তু আমি খেতেই পারি যেটা আমি বাড়িতে রাখতে পারি অনেক দিন বন্ধুরা আপনারাও এটা বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো বলবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ